করে একদিন রাত্রিবেলা ওয়াটার ব্রেক করতে থাকে। তারপরে দিদি অতটা বুঝতে পারেনি, তারপরের দিন দিদি চেক আপ ছিল, তো এমনি নর্মাল সেরকম কোনো অসুবিধা হয়নি। দিদি চেক আপে গেছে, তখন ডক্টর বলেছে যে এরকম এরকম ওয়াটার ব্রেক করছে, ইমিডিয়েটলি সিজার করাতে হবে। তা সাড়ে সাত, চলো আমরা পৌঁছে গেছি। আমার ব্লগে একটু হাই বলে দাও, তুমি কেমন আছো, হাই বলে দাও। হাই। পার্কের অটো স্ট্যান্ড ঢুকেই, আর আগে যখন এখানে অফিস ছিল আমার, অফিস কলেজ আমি সাউথ সিটিতে যেহেতু পড়তাম, স্ক্র্যাম্বল একটা দিয়ে খাও, ভালো লাগবে। তো সকাল সকাল আজকের মানডে, মামামের ব্রেকফাস্টে দেখো স্ক্র্যাম্বলের কাছে এখানে রুটি আর ঢেঁড়স আলু ভাজা, তাই তো মামাম? একা একা খাবে না আমি খাইয়ে দেবো? একা ওলে বাবালে খাও, রুটিতে তো খাবে শুধু একটা খেলে, রুটিটা খাও, রুটির সাথে একটা খেতে হবে, খাও। ভেরি গুড, আস্তে আস্তে চেবিয়ে চেবিয়ে খাও, ঠিক আছে? আর আমিও এর থেকে দুটো রুটি খাবো, মামামের একটা আমার দুটো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের মানডে আর আজকে হচ্ছে রেনি ডে, সকাল 10টা থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, মোটামুটি হয়েই যাচ্ছে, খুব মুষলধারে নয় বাট হচ্ছে। এখন বাজে হচ্ছে 11টা, মাম্মাম একটু জাস্ট আগে উঠলো, দাঁড়াও টিভিটাকে আস্তে করি, একটু জাস্ট আগে উঠলো, তাও ব্রাশ করবে না, হ্যান্ড করবে না, করতে করতে আমার 11টা বাজালো। আর রুটি তো দেখলেই, সকালবেলা রুটি খাচ্ছি, এখন আমরা দুজনেই রুটি খাবো, আমার দুটো ওর একটা। আর ওয়েদারটা বাইরে দেখো, জামা কাপড়গুলো কিচ্ছু শোকায়নি, নিয়ে এসে সব নিচে মেলেছি, সে কি হবে এখন জানি না। সো আজকে তো মনে হচ্ছে, যা ওয়েদারের কন্ডিশন দেখে তো মনে হচ্ছে আজকে সারাদিনই এরকম হবে। বিকেলবেলা আমাদের আজকে আবার একটু হসপিটালে যাওয়ার আছে, কেন যাব, কি করতে যাব সেসব তোমাদের পরে জানাচ্ছি। তো জানি না এখন যেতে পারবো কি পারবো না, এরকম ওয়েদার, মেয়েকে মায়ের কাছে রেখে দিয়ে আর যাব। ও ঘুমাবে দুপুরবেলা, 4টা থেকে 5টা হচ্ছে দেখতে দেয়, তো কাকে দেখতে যাব সেগুলো তোমরা পরে দেখতে পাবে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রাজদীপ সকাল সকাল কি খাচ্ছে দেখো, কুমড়ো সিদ্ধ, এখানে আছে ইলিশ মাছ, আর আছে ইলিশ মাছের তেল, টেস্টি। রাজীব আগে এই কুমড়ো ভাতে খেত না, তারপর এই পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে টেকে দিলে এখন দেখি খায়। তেল কাকিমা, ইলিশ মাছের তেল দিয়ে দিলে, ইলিশ মাছের তেল মানে টেস্টি বল, যাতে পড়ুক। তেল দেওয়া বলে ভালো লাগে, হ্যাঁ তেল দিলে বলে ভালো লাগে। বসো, আমার বাবা কাছে বসো, তাও এসে ওয়াবাটা কেটে দেবো, আবার নিচে বসো চলো। এবার বেশ ভালো রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো নিয়ে এসেছি আবার ওপরে, এগুলোকে মেলে তারপরে যাব স্নানে। আর আজকের মেয়ে বলেছে রাজদীপের কাছে স্নান করবে, কারণ ডবল ডবল খাটুনি, সকালবেলা তো মেনকা দিয়ে মেজে মানে জামা কাপড় কেচে মেলে দিয়ে চলে যায়, আবার বৃষ্টি এসছে দেখে আমি আবার তুলেছি, তুলে আবার সব ভিতরের দড়িতে মেললাম, আবার সব তুলে আবার এই ছাদে এসেছি। আর এই ওপরের ছাদে ওঠার নয় তো, জামা কাপড় নিয়ে ওঠা নামা খুব অসুবিধা, তাই আরো কটা জামা আছে মেয়ের, সেগুলো একসাথে এতগুলো জামা নিয়ে উঠতে পারিনি, এগুলো নিয়ে আবার ওইগুলো নিয়ে আসি। গোয়াবা কি খেয়ে নিয়েছ? হ্যাঁ ভেরি গুড, কি দেখছো এক মন দিয়ে, ও এটা কি চুচু না কি নাম এর, চুচুয়া? ভালোই আছে বেশ দুজনে, খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট সেরে এবার ঘুম দিয়ে আবার লাঞ্চে উঠবি নাকি? লাঞ্চ আর করবে না রাজদীপ, ওর লাঞ্চ খাই আর শুই, শুধু এটা সোমবারই তোর ক্ষেত্রে প্রযোজ্য আর অন্যদিন নয়।
এইবারে ওই বাড়ি যাবো, 2 বাজে। মা মামের খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি, মা খাইয়ে দেবে। আর রাজদীপ একেবারে রেডি হয়ে বেরোচ্ছে, ওর কিছু কাজ আছে, কাজগুলো হয়ে গেলে তারপরে চলে যাবো। 3:30 মধ্যে বেরোতেই হবে, কারণ 4 থেকে দেখতে হবে। কিন্তু নেবে কি করে মামা, ট্রেটা নিতে হবে না, বুঝেছো? নাম, আরে আমি যাবো, পরে ও তো যাবে ব্যাংকে, কিন্তু ও তো রাজদীপকে ছাড়ছে না। আরে পাপা তো দোকানে যাবে, মামাম টাটা করে দাও, আবার আমরা আবার বিকালবেলা পাপার সঙ্গে পাপার দোকানে যাব, ঠিক আছে? অন্যদিকে ঘুরে যাচ্ছে তো, এ বাবা দাদানকে পিজ্জা দেখাবে না তুমি? পিজ্জা দাদানকে পিজ্জা খাওয়াতে হবে তো, পিজ্জা বার্গার জুস। পাপা তো প্রতিদিন দোকানে যায় মামা, তুমি তো জানো। চলো চলো চলো, পাপা দোকানে যাচ্ছে। বাবা রাগ হয়েছে, রাগ হয়েছে গো, কিন্তু কথা বলছে না। চলো, আচ্ছা টুকুনে আদর করে নিয়ে তারপর দোকানে পাপা চলে যাবে, আবার কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছি, আবার হাওয়া লাগাচ্ছিস, খাবে এবার খাবে, 2:30 বাজে যায়, হাসি দেখো আপনি, হাসি দেখো আপনি, নিচে নাম পুচু, পুচু নিচে না, চান করেছিস, চান করেছিস? তুই তো বললি তারকেশ্বর গেছে, তারকেশ্বর না তো ধরেছি, ধরেছি, নিচে নাম, নিচে নাম, যেই বলবো নিচে নাম তো উনি আরো বেশি করে শুয়ে পড়বে। পুচু নিচে নাম, পুচু নিচে নাম, যেই বলবো নিচে নামতে আরো বেশি করে শুয়ে পড়বে। আসলে এখনো আসেনি, 3:15 হয়ে গেল, 3:30 বেরোতেই হবে, যাব সেই শিশু মঙ্গল। এবার বলি কাকে দেখতে যাচ্ছি, যাচ্ছি আমরা হচ্ছে বাবাইয়ের দিদির সাথে দেখা করতে। বাবাইয়ের দিদি অনেকদিন হয়ে গেছে ভর্তি আছে, তার কারণ হচ্ছে দিদি ছিল প্রেগনেন্ট, তা দিদি 7 বয়সেই, যখন 7 হয়েছে, 7 কি 7.5 হবে হয়তো, হঠাৎ করে একদিন রাত্রিবেলা ওয়াটার ব্রেক করতে থাকে, তারপরে দিদি অতটা বুঝতে পারেনি, তারপরের দিন দিদি চেক আপ ছিল, তো এমনি নর্মাল সেরকম কোনো অসুবিধা হয়নি, দিদি চেক আপে গেছে, তখন ডক্টর বলেছে যে এরকম এরকম ওয়াটার ব্রেক করছে, ইমিডিয়েটলি সিজার করাতে হবে। তা 7.5 বুঝতেই পারছ যে বেবি তখন সেরকম, 7.5 হয়নি হয়তো, বেবি তখন সেরকমভাবে ম্যাচিওর হয়নি, তো যথারীতি সিজার করা হয়েছে, তো প্রি ম্যাচিওর বেবি হয়েছিল, বেবি বয়, তো এটা অবশ্যই গুড নিউজ, বাট এমন একটা পজিশানে হয়েছে, তো ওই জন্যই তোমাদের সাথে আমি এতদিন এটা শেয়ার করিনি। নিউজটা যদি ভালো মতন হতো নিশ্চয়ই এটা খুবই আনন্দের খবর একটা। যাই হোক, এখন দিদি বেবি দুজনেই ভালো আছে। প্রথম প্রথম একটু বেবির প্রবলেম হয়েছিল, যেমন অক্সিজেন নিতে একটু প্রবলেম হচ্ছিল, তারপর আস্তে আস্তে 2 মতন অক্সিজেন দিতে হয়েছে, কিন্তু এখন আর দিতে হচ্ছে না, বেবি একদম ওকে আছে, অসুবিধা নেই। কিন্তু ওই বেবিদের যে আইসিইউ হয় না কাছের ঘরের মধ্যে, মানে গরম অবস্থা, যেহেতু প্রিম্যাচিওর হয়েছিল, 1 kg সামথিং ওয়েট হয়েছিল, আমি ঠিক অ্যাকচুয়াল ওয়েটটা জানি না, তো ওই জন্য ওই কাছের রুমে রেখে দিয়েছে, এখন বেবিকে দেখতে দিচ্ছে না, শুধুমাত্র দিদিকেই 3 হচ্ছে বেবির কাছে যেতে দিচ্ছে, সেরকমভাবে কাউকেই দেখতে দেয়নি, বলছে আপনারা ভালো লাগবে না আর কি দেখতে। তা মনে হয় দাদাকে একবার মনে হয় দেখতে দিয়েছে, আজকের আমরা দিদির সাথে, এখনও বেবিকে 1 হসপিটালে রাখবে, তো দিদিকেও ওখানে থাকতে হবে 1 ওপরে, তারপরে ছাড়বে, মানে মোটামুটি বেবি যখন 9 যেই সময় আর কি বেবি অ্যাকচুয়াল মানে ডেলিভারি হওয়া উচিত, মানে সেরকম বয়স হলে তখন বেবিকে ডিসচার্জ করবে।
তো যাই হোক, ওই জন্যই আমরা আজকে দিদির সাথে দেখা করতে যাচ্ছি। তারপর ওখানে গিয়ে তোমাদেরকে অবশ্যই তো দেখাবো। এসে গেছে রাজদীপ, এই লুকিয়ে রয়েছে মেয়ের ভয়ে। রাজদীপ আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, অরুণ আইসক্রিম খাওয়া আজকে। ওইখানে আমরা এখন গড়িয়াহাটের কাছাকাছি চলে এসেছি। কতদিন পর গড়িয়াহাট এলাম। একটা সময় আমার গড়িয়াহাট প্রতিদিনের যাতায়াত ছিল। আমরা পৌঁছে গেছি, গাড়িটাকে রাখার ব্যবস্থা করা। হেলমেট কি এখানে রাখবে? ভিতরে ঢুকিয়ে দেবে হেলমেট একটা? হবে না মনে হয়। আমরা এখন দাদার জন্য ওয়েট করছি, দাদা আসুক। দাদার কাছে কাট ফাট জন্য ঢুকতে পারছি না এখন। তোমার সে বাড়ির মতন হয়ে গেছে তো, এরকম করে হাত না দিদি একদম বিন্দাস। আমার ব্লগে একটু হাই বলে দাও, তুমি কেমন আছো হাই বলে দাও। যেদিন দিদি এসেছিল এবার ও বলে ডাক্তারের সাথে তো দাদা বলে তো বাচ্চা ধাক্কা দিচ্ছে, এবার যেতে হবে, এবার চলে যেতে হবে। 1 ঘন্টার মাত্র একটু দর্শন। হ্যাঁ, 5:05 টাটা টাটা। এখন পুরো বাড়ির মতন হয়ে গেছে একদম বিন্দাস। আমরা বেরিয়ে পড়েছি, 5:30 বাজে এখন। এখন গোল পার্কে, এখানে আগে আমার অফিস ছিল। এখানে একটা হেভি ফুচকা বিক্রি হয় ওই অটো স্ট্যান্ডের কাছে গোল পার্কে, সেই ফুচকাটাই খেতে এসেছি, সেই ফুচকার দোকান। এই যে গোল পার্কের অটো স্ট্যান্ড ঢুকেই, আর আগে যখন এখানে অফিস ছিল আমার, অফিস কলেজ আমি সাউথ সিটিতে যেহেতু পড়তাম তো সবই একই জায়গায়, বুঝতে পারছো।
তা এখান থেকে প্রায় ফুচকা খেতাম। তুই কি পাপড়ি চাট খাবি নাকি? আমরা এখন কামালগাজি বাইপাস, আইসক্রিম খাবো, আইসক্রিম আর দেখি কি আইসক্রিম আছে। কি নিচ্ছিস? মটনটা ভালো করে না, আমাদের টিকিয়া রেডি। চলে গেল এখানে অরুণ আইসক্রিম পাবে না মনে হয়। আগে গেলাম অরুণ আইসক্রিম আনতে, আমুল লেখাই রয়েছে, অরুণের বড় বড় করে অরুণ লেখা থাকে। সামনে নিয়ে নিবি নাকি? আমাদের অরুণ দাদাকে দেখতে পেয়ে গেছি। আর এখান থেকে মেয়ের জন্য একটা পেস্ট্রিও নিয়ে নেবো। কি খাওয়া যায়? কি খাবি? চকোবার? এই একটা ওই মিনি বাইটস যেগুলো হয় না, একটা ওই একটা নে চকোবার। আমি কর্নেটো খাবো, এই না তো আমি আমারটা বলছি। ও তাহলে পুরো চকলেট কি আছে? আরামসে বসো, সাইজটা খুব ছোট তাই না? চকলেট ভ্যানিলা, চকলেট ভ্যানিলা জলি ট্রেন যদি গোজো হয় আগে এটা খাই। চলে চলে এসছি বাড়ি। ওখান থেকে মামামের জন্য কেক নিয়ে নি, ভাগ্যিস নিয়ে নি, রাজদীপ একটা খেয়ে দেখে কি বিয়াজে খেতে। নিম গাছ
তো এখন মিয়ামর থেকে একটা কেক নিয়ে নেবো, কিছু খাইনি, খাবে তাই না, আর যাবো একটুকুনি ডেন্টিস্টের কাছে, দেখবো আসবো সন্ধ্যাবেলা কখন কি বসে না বসে, সেরকম হলে বুধবার দিন রাজীব সন্ধ্যাবেলা নিয়ে যাবে, নামছে আর একজন। এই তুমি আমায় খুঁজছিলে? বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:15, তো মা মেয়ের জন্য আজকে রাত্রে এমনি খিচুড়িই বানাবো, আর কিছু সেরকম কিছু বানাবো না, এখন পেস্ট্রিটা তো খাচ্ছে মায়ের কাছে নিচে বসে বসে। আর তোমরা তো দেখলেই দিদিকে যে দিদি কতটা ভালো আছে, দিদি একদম সুস্থ আছে, ডিসচার্জও দিদিকে করে দিয়েছে, শুধুমাত্র বাচ্চাটার জন্য দিদি রয়েছে, বাচ্চাটাকে তো জানো NICU রেখেছে, আর বাচ্চাটাও এখন খুব ভালো আছে। তো তোমাদের এটাই বলার ছিল, দিদিকে যতদূর সম্ভব আরও 1 মাস মতন রাখবে, কারণ 38 উইকসে তো নর্মালি বাচ্চা হয়, দিদি 30 উইকসে হয়েছিল, তো যতদিন না 38 উইকস হচ্ছে মানে 1 মাস হলে হয়ে যাবে, এই মাসের 2 তারিখে হয়েছে, তো এখনও 1 মাস মতন দিদি থাকবে হসপিটালে, তো যতদিন হসপিটালে থাকে ততই ভালো, তত আরও বাচ্চাটা সেফ থাকবে। আর দিদি বলো খুব সুন্দরভাবে শিশুমঙ্গলে বাচ্চাদেরকে কেয়ার করে, আর শিশুমঙ্গল হসপিটাল হলে কি হবে, যেহেতু রামকৃষ্ণ মানে এর আন্ডারে তো ওই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ, আর খাওয়া দাওয়া বললো দিদি বেশ ভালো দেয়, যাই হোক সব ওভারঅল ভালো। তো চলো আজকের আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।